আমি অনেক আগে 18 বছর আগে সম্ভবত হবে আমি ধারাটা আছে অরিজের মধ্যে যে ক্ষমতা তথাকরণ করে আছে নিজেকে সমর্পণ করেছেন তার কার্যক্রম কি হবে এবং সে পর্যন্ত মোহাম্মদ পর্যন্ত পৌঁছে কি কার্যক্রম করতে হবে আমি সংক্ষেপে একটু বলে দাও। আমরা আমাদের প্রত্যেককে আমাকে বিশেষ করে বলেছিলেন আছে যে মদ করার মধ্যে কোন অর্থ গ্রহণ করে না অর্থ গ্রহণ করে সময়ে সঙ্গে কেমন তাদের ওই নামের এই ইল্লাল্লাহ হয়ে পরবর্তী তাদের নামের সংযোজন এসেছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এই হু পর্যন্ত যিনি অর্জন করতে পেরেছেন যেমন আদম তিনি হু পর্যন্ত অর্জন করতে পেরেছিলেন তার নামের সাথে কিভাবে তারপরে
আসতে কি সাধনাটুকু আমি এই 10 মিনিটের মধ্যে এইটুকু শেষ করবো। আশা রাখছি মধ্যে পড়েন না, সেটা কিভাবে তারা দেখেন, কিভাবে অর্জন করেছেন তারা আমরা কি বুঝি মানুষের মনের মস্তিষ্কে এই ভুলির বাইরে মানুষের কোনো আবাদত নাই। আর যত ধর্ম পুস্তক আসছে, সাধন পদ্ধতি সবকিছু মানবের জন্য, কোনো কোনো প্রাণীর জন্য নয়। এই মানুষের প্রাণীর যত বিষয় বাসনা, লোভ আশা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যৌন মনের ধারণা, প্রেম ঘৃণা শত্রুতা, প্রতিশোধের বাসনা, মানুষের মস্তিষ্কের সঙ্গে পরিচয় যুক্ত করে দেওয়া হয়েছে। এই সাতটা
আমাকে ভূমি আমি করতেছে
যদি আমাদের বিষয় আসলে কেনা তো মনে হয়
করেছি, এটা কমিশন লিখেছি আর বাবা বলেছিলেন ব্যবহার হয়েছিল বয়সীটা গুরুদার সদস্য বিষয় একটা শব্দ ঠিক অর্থ কারণ ওই বিষের উপরে চিনি প্রবেশ দেওয়া আছে আমি যদি ওই বিষ খাওয়া অবস্থাতে আমি সরাই নিতে পারি না একশো বছর এর মধ্যে পরিষ্কার করে বলা আছে এই যে বিষয় আছে গুরু যিনি ওই বিষয়টাকে বিষ মুক্ত করে তার শিষ্য ভক্তদেরকে খাওয়াবেন শুধু হালাল না পরম পবিত্র সেটা কি বিষয় রসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আমি আমাদেরকে আমার জায়গা
ভাবের মর্যাদা থাকলো না, তখন আমি মুক্ত, তখন এই বিষয়গুলি আবার পবিত্র। জাকা মানে পবিত্র করা, আর জাকা থেকে জাকা তখন হয়ে গেল পবিত্র, তখন উহা উপভোগ করা আমার জন্য মোটেই নিষেধ না, বরং অধিক পবিত্র। এটাও জাকা থেকে নিতে পাইনি, আমরা জানি আরো শুনছি এই বিষয়গুলি আমাদের ভয়টা আছে অনেকে, কিন্তু যারা উদ্দেশ্যে তাদেরকে এই ভয়টাগুলি থেকে কারণ একটা মুক্ত জানা তো ওই ব্যক্তি থাকে যিনি গুরুতে আসিত, যিনি গুরুতে আসিত গুরুকে মধ্যে বিষয়ে যদি অনেক সময় আমরা গান গাই শুনি কিন্তু ধর্ম বিষয় বাসনা লঘু আলোচনা আশা কাঙ্ক্ষা দুনিয়াদারি চাওয়া পাওয়া দেখে দেখে জয়লাভ করেছেন তিনি পুরুষ মানুষটা ফেরেশতা হয়ে গেছে। সাধারণ খাওয়া দাওয়া করলে
যে ব্যক্তি মানুষটা গুরুর চরণে সেজদা করেছে তিনি কি হয়ে গেছে? ফেরেশতা হয়ে গেছে। তার স্বভাব কোথায়? ফেরেশতার বসতি কোথায়? জান্নাতে। জান্নাত কোন ভৌগোলিক সীমা রেখা পাবেন না মস্তিষ্ক ছাড়া। এখন এই যে আলম শ্রোতা, আমি প্রথম জান্নাতে প্রবেশ করলাম, সত্যের জান্নাতে প্রথমে আমি প্রবেশ করলাম। এই একে একে ধাপগুলি আছে, ছাত্র ধাপ পুরো সুন্দর করে দেওয়া আছে। এই এই ধাপগুলি থেকে আমরা আরো সেটা দিয়ে আরো আমাকে তালিম করে উদ্দেশ্য রাখি, আমি যেন আগরের মতো হয়ে যেতে পারি। এটা হলো সকল মহাপুরুষের উদ্দেশ্য, অধিক মহাপুরুষ তৈরি করা। অধিক মহাপুরুষরা ইচ্ছিরা এত বিনমসরা পরিষ্কার করে বলা আছে যেন পুরো মহাপুরুষ চলে যাওয়ার আগে, প্রস্থান দেওয়ার আগে, বিশ্রাম নিয়ে যাওয়ার আগে তিনি যেন একজন প্রতিনিধি রেখে দেন, একটা ঠিক প্রতিনিধি নিজের রেখে দেন। তাহলে বুঝতে পারছে মহাপুরুষের উপরে এই কথা, দি ডিরেকশন সেন্টারকে বদলে তাহলে বলেছে দি ডিরেকশন ওয়াট দি রেটা অফ দি ডা পি টু বি প্রেজেন্ট ইন দ্য সেন্টার অফ আল্লাহ। গুরুজনে আছে নিজের রং দিতে হবে, গুরু সম্ভব নিজের চরিত্রে বাস্তবায়ন ঘটাইতে পারবো। গুরুর যে কার্যক্রম ভাবমূর্তি, ইমেজ অফ লর্ড গুরু, একে বলা হয় ইমেজ অফ লর্ড গুরু। গুরুর ভাবমূর্তি, তার আদর্শ, তার কার্যক্রম, এখানে ব্যক্তি মানুষটা চাষ করে নিজের মনে অবদে ধরে রাখে, ইহার ভিতরে রূপ নাজিল হয়ে গেছে। দেখেছেন থাকে ব্যক্তি মানুষের ভিতরে আমাকে তিনি নিয়ে বসে এইভাবে তার কথায়
আছে দাঁড়িয়ে আক্রমণ করলো, তারা ঢুকে গেছিল, তাদেরকে গুলি দিয়ে ধরায় দিল।
সেটা হতে দিল না। তাই আমাদের দেশের ছেলেরা বীর পুরুষ না কাপুরুষ? বীর পুরুষ। আমি যদি এরা পড়া দিতে হতো মানুষ তার মস্তিষ্কের ভিতরে কি আছে এটা তাকে দেখতেই হবে। দেখে দেখে কখন আসে, কি আসে, আর ওর উদ্দেশ্যটা কি এটা তাকে দেখে যদি উনি ওখান থেকে পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে পারেন তাহলে তখন তিনি হবেন বীর পুরুষ। দেখেন আগে যদি তা ব্যর্থ হয়ে যায়, ধর্মরাশির কাছে পরাজিত হয়ে যায়, ডিভিটেড সোলজার পরাজিত সৈনিকের পাকিস্তান কারাগার প্রিজন সে, তাহলে ওই ব্যক্তি মানুষটা আবার দেহ কারাগারে মনে হবে। আমাদের আমাকে সমাধান থাকতে হবে। যখনই মস্তিষ্কে যারা আসে তখন আমি দেখবো আমি স্বামীকে নোটিফিকেশন আমাকে নোটিশ না দিয়ে কি আমার মধ্যে ঢুকতেছে আমি না জানি। আমি স্মারকের খাতা থেকে আমার নাম বাদ দিতে হবে। স্মারকের প্রধান কাজ হলো মনে কি উচিত হবে এটা আমি দেখতে হবে। বুঝতেই পারবো না তখন তাকে মালুম হইল না। ওয়াক্তের মালুম না হওয়ার কারণে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে গুরুদের কাছে যাওয়া তারা আমরা বিদেশ থেকে অসংখ্য দেশেরা যে দেশে তেল আছে যতক্ষণ পর্যন্ত বেশি নেই ময়লা শেষ করে পিউর না করা যায় ব্যবহার করে আমাদের মনের মধ্যে কত ময়লা বিষয় রাখা ময়লা থেকে দূর করে মনকে পরিষ্কার না করে দিতে পারবো ততক্ষণ আল্লাহ এই অন্তরে বসতি করবেন না। এর নাম হবে আস। আমি আজকে মুছে বলছিলাম না এর নাম হল আস। আসে আল্লাহ 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 সিংহাসনে বসেন আর আপনি সারা সালে দেখেন নিশ্চয়ই না আর আপনি যে কথা বলেছেন তোমার সাথে উদ্বেগ কথা আল্লাহ একদিন বিরাজ করেন আল্লাহ আল্লাহ বলেছে সব বিশ্বরা
দেখা যায় না,
কারণ লাগে দেখা যায়। অর্থাৎ যে ব্যক্তি মানুষের অন্তরে শূন্য হয়ে গেছে, যে ব্যক্তি মানুষের অন্তর বিষয় শূন্য আছে, আল্লাহ পরিণত হয়ে গেছে অন্তর আমি পারলে যে ওই অন্তরের মধ্যে কার্যসূচি হবে